গোটা দেশ জুড়ে চলছে আনলক ওয়ান পর্ব, আর এই সময়ে দেশের প্রতিটি রাজ্যেই প্রতিদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এই পরিস্থিতিতে একদিকে যেমন সাধারণ এবং দরিদ্র শ্রেণীর মানুষরা কর্মহীন হয়ে পড়েছে, সেই সঙ্গে জনমানুষে করোনা নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। লকডাউনের এই সময়ে কর্মহীন হয়ে পড়া বিপন্ন এবং দরিদ্র শ্রেণীর মানুষদের মধ্যে গত কয়েক মাস ধরে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছে সিপিআইএম এবং বিরোধী রাজনৈতিক বিভিন্ন গণসংগঠনগুলো। সোমবারও সিআইটু ডুকলে বিভাগীয় মহকুমা কমিটির উদ্যোগে স্থানীয় দুস্থ মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সিআইটু নেতৃত্বরা। এদিনই জম্পুই জেলা মহকুমার খেলাকাং অঞ্চল এলাকার 91টি গরিব শ্রমজীবী পরিবারের মধ্যে সিপিআইএমের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সিপিআইএম নেতৃত্ব এবং কর্মীরা। সোমবার সিপিআইএম ডুকলি মহকুমা অন্তর্গত যোগেন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগেও যোগেন্দ্রনগর এলাকার 30টি শ্রমজীবী পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে স্থানীয় এবং সিপিআইএম মহকুমা নেতৃত্বরা। এদিন উদয়পুর মহকুমার সিপিআইএম খিলপাড়া অঞ্চল কমিটির উদ্যোগেও স্থানীয় অসহায় এবং কর্মহীন হয়ে পড়া বহু পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বামপন্থী নেতৃত্ব সহকর্মীরা। এদিকে এদিন সিপিআইএম সদর মহকুমা কমিটির অন্তর্গত রাধানগর আবাসনে শিশু এবং কিশোরদের মধ্যে হরলিক্স বিস্কিট সহ বিভিন্ন ধরনের সামগ্রী বিতরণ করেছে বামপন্থী ছাত্র এবং যুবকর্মীরা। ছিলেন স্থানীয় সিপিআইএম এর নেতৃত্ব সহ কর্মীরাও। এদিকে এদিন বেলুনিয়া ধর্মনগর সহ রাজ্যের বিভিন্ন মহকুমাতেও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সিপিআইএম সহ বামপন্থী বিভিন্ন গণসংগঠনগুলো। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।